বাংলাদেশের সকল স্তরের মানুষের যে ইচ্ছা এবং তাদের যে ভবিষ্যৎ বাংলাদেশের একটি আকাঙ্ক্ষা তাকে বিমূর্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল স্তরের কোটি কোটি মানুষকে নিয়ে এই দল সৃষ্টি করেছিলেন। আপনাদের মনে আছে তিনি যখন 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদে নির্বাচন ঘোষণা করেছিলেন, সেই সংসদে বাংলাদেশের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ছিল। সেই নির্বাচন কোনো গায়ের জোরের নির্বাচন ছিল না, সেই নির্বাচন কোনো প্রহসনের নির্বাচন ছিল না, সেই নির্বাচন কোনো ধোঁকাবাজির নির্বাচন ছিল না এবং সেই নির্বাচন কোনো নাটক ছিল না। একটি বাস্তব নির্বাচনে বাংলাদেশের মানুষের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সেই সংসদ সৃষ্টি হয়েছিল এবং সেখানে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকলের প্রতিনিধিত্ব ছিল। কাজেই আজকে আমরা এই সত্যকে নতুন করে উপলব্ধি করতে চাই যে বাংলাদেশে বিভাজনের কোনো স্থান নেই। সরকার ঔপনিবেশিক যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা নিয়ে বাংলাদেশকে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে তারা বিভেদ সৃষ্টি করে এই দেশকে শাসন করে যেতে চায়। তারা নিজেদের ক্ষমতার লোভে এই জাতিকে বিভাজনের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা নতুন করে একসঙ্গে শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক হানাহানি এবং দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা বাংলাদেশের যে স্বাধীনতার যে গণতন্ত্রের আদর্শ, সেই আদর্শে পুনরায় দীক্ষিত হয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আজকে মৎস্যজীবী দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সেই প্রতীতি পুনর্ব্যক্ত করছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। একটি বিষয় সেটি মনে রাখতে হবে যে বাংলাদেশ যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল সেই আদর্শ থেকে আজকে সরকার অনেক দূরে সরে গিয়েছে। তারা 72 থেকে 75 একবার সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আজকে তারা পুনরায় বাংলাদেশে একটি অলিখিত বাকশাল কায়েম করেছে। সেই অলিখিত বাকশালের নাম আমরা দেই নাই, বিশ্বের নামি দামি মিডিয়া টাইম ম্যাগাজিন 100 বছরের পুরনো, আপনাদের সহকর্মী, আপনারা যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন মিডিয়া, আপনাদের সহকর্মী বিশ্বের একটি অত্যন্ত স্বনামধন্য মিডিয়া, তারা বর্তমান এই জালিম সরকারকে নাম দিয়েছে বাকশাল 2। আপনারা দেখেছেন কিভাবে 28 অক্টোবরের পর থেকে আমাদের 26,000 নেতাকর্মীকে কারারুদ্ধ করে রেখে এরা এখানে একটি একদলীয় সাজানো নাটক মঞ্চস্থ করেছে। এটাও কিন্তু আমাদের কথা নয়, বিশ্ব মিডিয়া বলেছে, সরকারের বলেছে, এটা আপনারা জানেন। কাজে আজকে বাংলাদেশকে ভবিষ্যতে সত্যিকারভাবে যদি গণমানুষের একটি দেশ হিসাবে পুনরায় নতুন করে সৃষ্টি করতে হয় তাহলে আমি বিশ্বাস করি রাজনৈতিক প্রতিহিংসা ভুলে যেতে হবে। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী হয়ে যে নীতিতে বিএনপি বিশ্বাস করে এবং যে নীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা এর বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো সৃষ্টি করেছিলেন সেই আদর্শে পুনরায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি
বাংলাদেশের মানুষ তারা অন্তর থেকে গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভোট দিতে চায় পাঁচ বছর পরে, তারা অর্থ বিত্ত সম্পদ চায় না, তারা রাজপ্রাসাদ চায় না, তারা বিদেশে গিয়ে গুলশান থ্রি তৈরি করতে চায় না, তারা বিদেশে গিয়ে সেকেন্ড হোম তৈরি করতে চায় না, তারা বিদেশে গিয়ে বেগমপাড়া তৈরি করতে চায় না। এটা বাংলাদেশের আদর্শের পরিপন্থী, বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছিল তার পরিপন্থী। আমরা আবেদন জানাবো সরকারকে এই মিথ্যা মোহ, ক্ষমতার মোহ থেকে বেরিয়ে এসে জনগণের রাজনীতিতে তারা আবার ফিরে আসুক, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয়ে জনগণের সত্যিকার প্রতিনিধি নিয়ে একটি সত্যিকার জাতীয় সংসদ গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।